প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব দু সালের হাই মাদ্রাসা পরীক্ষার ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ও উত্তর নিয়ে হাই মাদ্রাসা পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার সমতুল্য পরীক্ষা এই পরীক্ষার প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার প্রশ্নপত্রে ফুল মার্কস দেওয়া আছে নব্বই এবং সময় দেওয়া হয়েছে তিন ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা শুরুর প্রথম পনেরো মিনিট প্রশ্নপত্র পড়া ও উত্তরপত্রে বিষয় রেজিস্ট্রেশন নম্বর ও ক্রমিক নম্বর লেখার জন্য নির্ধারিত বাকি তিন ঘন্টা উত্তরপত্রে প্রশ্নের উত্তর লেখার জন্য বিভাগ কয়ে এখানে চোদ্দটি এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে চোদ্দটি প্রশ্নের জন্য ১৪ নম্বর প্রথম প্রশ্ন কোন ভূমিরূপটি বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত উত্তর হবে পেডিমেন্ট দু নম্বর প্রশ্ন হিমবায় সঞ্চিত দীর্ঘ আঁকা বাঁকা শৈলশিরার মতো ভূমিরূপটি হল তিন নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তরটি হল ম্যাগনে চার নম্বর প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের মুখ্য গ্রিন গ্যাসটি হল কার্বন ডাইঅক্সাইড পাঁচ নম্বর প্রশ্ন এলনিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে ছ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়া হল গ্র্যান্ড ব্যাংক একটি তেজস্ক্রিয় বর্জ্য হল থরিয়াম মালাবার উপকূলের উপহ্রদগুলিকে বলা হয় কয়েল গ্রীষ্মকালে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতকে অম্ল বৃষ্টি বলে দক্ষিণ ভারতে পার্বত্য মৃত্তিকার অপর নাম পটসল ভারতের ভারতে গম উৎপাদনে প্রথম রাজ্যটি হল উত্তরপ্রদেশ ভারতের সিলিকন ভ্যালি হল বেঙ্গালুরু ভারতের একটি করমুক্ত বন্দর হল কান্ডালা ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয়ের সদর দপ্তর হল বেঙ্গালুরু বিভাক্ষ নিচের বাক্যগুলির মধ্যে যেটি সত্য তার পাশে সত্য এবং যেটি ভুল তার পাশে মিথ্যা লেখ প্রথম প্রশ্ন ক্ষয় ক্ষয়কার্যের একটি পদ্ধতি হল অবঘর্ষ সঠিক অর্থাৎ সত্য এস্টাটসফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে এটা মিথ্যা হবে কারণ স্ট্যাটসফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বৃদ্ধি পায় বজ্রপথের মাধ্যমে বায়ু দূষণ ঘটে হ্যাঁ সত্য ভারতের সর্বোচ্চ মালভূমি হল লাদাখ সত্য কৃষ্ণ মৃত্তিকায় ধান চাষ ভালো হয় কৃষ্ণ মৃত্তিকায় কার্পা চাষ ভালো হয় তাহলে এটা মিথ্যা জলপথ অপেক্ষা সড়ক পথে পরিমাণ ব্যয় কম না আমরা জানি জলপথে পরিমাণ ব্যয় সবচেয়ে কম অতটাও মিথ্যা পরের প্রশ্ন উপযুক্ত শূন্যস্থান শূন্য স্থান পূরণ করো প্রথমে আসে। উচ্চগতি অংশে নদীর প্রধান কাজ উত্তর হবে ক্ষয় করা দ্বিতীয় প্রশ্ন বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম অ্যানিমোমিটার তিন নম্বর প্রশ্ন বেঙ্গুয়েলা স্রোত প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরে পরের প্রশ্ন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বর্ষা ঋতুতে প্রবাহিত হয় পাঁচ নম্বর প্রশ্ন ভারতের ড্যাশ বন্দরের মধ্যে মাধ্যমে সর্বাধিক চার রপ্তানি হয় উত্তর হবে কলকাতা ভারতের ড্যাশ মানচিত্র প্রকাশ করে ভারতের সর্বেক্ষণ বিভাগ উত্তর হবে ভূ সূচক মানচিত্র বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও এখানে ছটি প্রশ্নর ছটি মিলাতে বলা হয়েছে ছ নম্বরে প্রথমে মন্থকূপ এই মন্থকূপ হবে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আইনোস্ফিয়ার হবে মেরু প্রভাব খড় খড় হবে কৃষি বর্জ্য কোলেরু হচ্ছে অন্ধ উপকূলে দেখা যায় এটি একটি হ্রদ ভিলয় ভারতের বৃহত্তম লোহ ইস্পাত শিল্প কেন্দ্র সেন্সর হবে একটি সংবেদনশীল যন্ত্র দু এক কথায় উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় চারটি হবে চার প্রথম হাত পাখা আকৃতির ভূমিরূপের নাম কি উত্তর হবে পলল ব্যাজনী পর এর অথবায় দেওয়া হয়েছে মরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে কি বলে উত্তর হবে ওয়াদি পরে প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা পরিমাপের একক কি উত্তর হবে শতাংশ বা শতকরা এর অথবা দেওয়া হয়েছে রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম লেখো উত্তর হবে চিনুক ভারতের একটি প্রবাল গঠিত দ্বীপের নাম লেখো উত্তর হবে লাক্ষাদ্বীপ বা মিনি কয় বা আমিন দিভি ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি উত্তর হবে গোয়া ভারতের আখ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে উত্তর হবে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রের নাম লেখো উত্তর হবে চিত্তরঞ্জন বিভাগ গ এখানে ছটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই বিকল্প প্রশ্নের উত্তর দেওয়া যাবে প্রথম প্রশ্ন নদী অববাহিকা কাকে বলে এর অথবায় দেওয়া হয়েছে প্লেয়া কাকে বলে পরে প্রশ্ন ইনসুলেশন কাকে বলে যার অথবা দেওয়া হয়েছে সিজি কি কি তিন নম্বর প্রশ্ন কম্পোস্টিং বলতে কি বোঝো যার অথবা দেওয়া হয়েছে কাগজ শিল্প থেকে নির্গত দুটি বর্জ্যের নাম লেখো পরে প্রশ্ন দেওয়া হয়েছে দুন কাকে বলে যার অথবা দেওয়া হয়েছে আধি কি পরে প্রশ্ন বাগিচা ফসল কাকে বলে যার অথবা দেওয়া হয়েছে সোনালী চতুর্ভুজ কি ছ নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে দূর সংবেদন কি যার অথবা দেওয়া হয়েছে মিলিয়ন সিট কাকে বলে বিভাগ ঘ চারটি প্রশ্ন চার নম্বর দাগ এখানে তিনটি প্রশ্নের প্রশ্নের উত্তর করতে হবে চার নম্বর দাগে চারটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তিন সংক্ষেপে ব্যাখ্যা করো এখানে বিকল্প প্রশ্নগুলো দিকে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে প্রথম প্রশ্ন মেঘ শূন্য রাতের তুলনায় মেঘাচ্ছন্ন রাতে বেশি গরম বোধ হয় কেন যার অথবা দেওয়া হয়েছে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য নিরূপণ করো পরের প্রশ্ন দেওয়া হয়েছে ভরাটকরণ পদ্ধতিতে কিভাবে কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ করা হয় যার অথবা দেওয়া হয়েছে গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনা কিভাবে তিন নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায় কেন যার অথবায় দেওয়া হয়েছে অতিরিক্ত নগরায়ন কিরূপ সমস্যা সৃষ্টি করেছে আর চার নম্বর প্রশ্ন ভূ সূচক মানচিত্রের গুরুত্ব সংক্ষেপে লেখ যার অথবায় দেওয়া হয়েছে উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে লেখ বিভাগ ওয়ার প্রথমে পাঁচের একে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে পাঁচ দু দশ এক বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো দুই পৃথিবীর চাপ বলাইগুলির বর্ণনা দাও তিন বিশ্ব উষ্ণায়নের প্রভাব সংক্ষেপে আলোচনা করো এবং চার চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো এখানে দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে দুটি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ করে পাঁচ দক্ষা দশ প্রথম প্রশ্ন দক্ষিণ থেকে উত্তর হিমালয়ের শ্রেণীভাগ করে সংক্ষিপ্ত বর্ণনা দাও পরে প্রশ্ন দক্ষিণ ও উত্তর ভারতের নদীগুলির বৈশিষ্ট্যের তুলনা করো ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং চারে দেওয়া হচ্ছে ভারতের জনবণ্টনের তারতম্যের পাঁচটি কারণ ব্যাখ্যা করো বিভাগ চ প্রথমে ছয় দাগ প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে উপযুক্ত প্রতীক দ্বারা চিহ্নিত করে নাম লেখ এবং মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও এখানে প্রতিটি প্রশ্নের মান এক দশটি উত্তর করতে বলা হয়েছে প্রথমে দেওয়া হয়েছে আরাবলী পর্বত তারপরে দুই মেঘালয় মালভূমি তিন কচ্ছের রণ চার বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল পাঁচ ভারতের একটি কৃষ্ণ ভারতের একটি মৃত্তিকা যুক্ত অঞ্চল ছয় নর্মদা নদী সাত ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল আট পূর্ব ভারতের বৃহত্তম মহানগর এবং নয় বিশাখাপত্তনম বন্দর এবং দশে হচ্ছে ভারতের রুট দেখব দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিকল্প প্রশ্ন নিচের প্রশ্নগুলি উত্তর দাও বর্তম এক বর্তমানে ভারতে কয়টি অঙ্গরাজ্য আছে দুই ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদের নাম কি ডিবিসি পুরো কথা কি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি ভারতের বৃহত্তম মহানগর কোনটি কোন রাজ্য অবস্থিত ভারতের কোন রাজ্যে জনগণ সবচেয়ে কম ভারতের ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ভারতের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এবং ভারতের দীর্ঘতম নদী বাঁধটির নাম লেখো বিভাগ ছ কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য সাথে এক যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে দু নম্বর করে প্রতি প্রশ্ন এক পর্যায়ন কাকে বলে অ্যাপজি বলতে কি বোঝো পৌরবর্জ্য কাকে বলে উদাহরণ দাও অ্যালবেডো কি এখানে চারটি প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে প্রতিটি প্রশ্নের মানে এক করে এক ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি কাশ্মীর উপত্যকার একটি হ্রাদের নাম লেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কি ধরনের অরণ্য আছে ভারতের তুলো উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ভারতের একটি তথ্য প্রযুক্তি কেন্দ্রের নাম লেখো পশ্চিমবঙ্গের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানবন্দরটি কোথায় অবস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই ধরনের প্রশ্ন নিয়মিত পাওয়ার জন্য জিও ডান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে তোমরা ভুলবে না